নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার জানাই স্বাগতম। তো আজকে আমি এসেছি মেলায় ঘুরতে। মেলার নাম হচ্ছে লিচুর মেলা। আমি এই প্রথমবার এই মেলাতে ঘুরতে এলাম, এর আগে কোনোদিনও আসিনি। মানে একেবারে ছোট্ট আমার জন্মের পর থেকে এত বড় হয়েছি, তারপরে প্রথম এসেছি এই মেলাতে। এখানে মেলাটা হয় মা শীতলার পুজো উপলক্ষে, আর আমি এখন শীতলা মায়ের প্রসাদটা নিতে এসেছিলাম এখানে। মানে আমাকে ওদের মিডিল দিয়ে আসতে হচ্ছে। সাবাস সাবাস, একটা একলা একলা খাস না আমাদের করতি। এই মেলাটা নাকি প্রায় এক মাস ধরে হচ্ছে, তো এক মাস পরেও মেলাটাতে কিন্তু খুব ভালোই ভিড় আছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন এখনো ঘোরাঘুরি করছে। আমি একটা বাঘের মুখোশ নিলাম, তো জানি না কি কাজে লাগবে বা কি করব, নিয়ে কোনোদিনও কিছু করব কি না, কিন্তু নিলাম, মানে ভালো লাগলো তাই জন্য নিয়ে নিলাম। 10 টাকা দাম নিয়েছিল। এবার আমি চলে এলাম আর একটা দোকানে, যেখানে স্টিলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মানে ঠাকুরকে খেতে দেওয়ার থালা গ্লাস হয় না, স্টিলের, ওগুলো পাওয়া যাচ্ছিল। তারপরে চামচ, কাটা চামচ, এসবগুলো পাওয়া যাচ্ছিল। তো আমি মনে করলাম ওখানে যাওয়া যাক, মানে দুটো চামচ টামচ কিছু নেব। তো দেখতেই পাচ্ছ আমি এতটাই পাগল। মানে ওখানে ধুলো তো আছেই, যাই হোক, ধুলোর জন্য বলছি না, মানে এত মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু আমি ওখানে বসে পড়েছি। মানে বাজার করার প্রতি, মানে জিনিসপত্র কেনার প্রতি কতটা আগ্রহ থাকলে মানুষ এভাবে সবাই দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একজন মানুষ বসে পড়ে জিনিসপত্র কিনতে পারে, চয়েস করতে পারে, দেখো। তো গাইস, আজকে আমি মেলায় গিয়ে কি কি করছি, কি কি কিনছি, কি কি খাচ্ছি, কিভাবে ঘুরছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে আমি মেলায় কি কি করছি। মানে আমি তো মেলায় গেছি, আর অবশ্যই তোমরাও আমার সঙ্গে সঙ্গে মেলাটা পুরো ঘুরে নাও। আর এই দোকানটাতে কিছু কসমেটিক্সের জিনিস দেখলাম। তো মানে একটা ব্রেসলেট দেখেছিলাম, হাতে পরা ব্রেসলেটগুলো হয় মেয়েদের, সেগুলো তো ওগুলো দেখে খুব ইচ্ছে করলো ওগুলো একটা নেয়ার। তো দেখলে এখানে কিভাবে মানে ঠেলে ঠেলে ঢুকে পড়েছি ভিড়ের মাঝখান দিয়ে। তো গিয়ে লোকটাকে অনেকক্ষণ ধরে দামটা জিজ্ঞেস করলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে লোকটা হয়তো শুনতে পায়নি, বা যাই হোক, মানে আমি ওনাকে মোটামুটি 4-5 বার জিজ্ঞেস করেছি, দাদা ব্রেসলেটটার দাম কত, কিন্তু লোকটা একবারও বলেনি। তো সেই কারণে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবার আমি এলাম তেলে ভাজার দোকানে। মানে আমার খুব ইচ্ছে করছিল নিমকি খাবো। মানে নিমকি বলতে ডাল বড়া বলে অনেকে, ডাল দিয়ে তৈরি করে যে বড়া টাইপের তেলে ভাজা, তো ওগুলোই খাওয়ার খুব ইচ্ছে করছিলো। তো ওই দোকানে এলাম, এবার সেগুলো কিনছি। তো তোমরা আমাকে কমেন্টে বলো, এভাবে পাগলের মতো মেলার মধ্যে খেতে খেতে কে হাঁটে? মানে একটা মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে না যে আমার মতো খেতে খেতে হাঁটছে। একটু আগে এখান থেকে প্রসাদ নিয়ে গেলাম, তো তোমাদেরকেও দেখানো হয়নি আর আমারও প্রণাম করা হয়নি। তো এখানে মা শীতলা দেবীকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি এখন। কিছুটা মেলা ঘোরা হলো, আরও কিছুটা বাকি আছে, তো তার আগে তোমরা মা শীতলা দেবীকে দর্শন করে নাও। তো এই দেখো, এই শীতলা দেবীর উদ্দেশ্যেই, মানে শীতলা দেবীর পূজার উদ্দেশ্যেই এখানে মেলাটা হচ্ছে। তো মেলার কিছু অংশ এদিকে বসেছে, আরও কিছু অংশ ওইদিকে আছে, মানে অর্ধেক মেলা দেখা, অর্ধেকও হয়নি, ওইদিকে পুরো মেলাটাই হচ্ছে। এখানে একটু জাস্ট মন্দিরের সামনে একটু মেলাটা বসেছে, তো আবার এদিকে যদি আমরা না আসি সেই জন্য আগে আগে থেকে প্রণামটা সেরে নিলাম। তো এবার আমি চলে যাব বাইরের দিকে, যেখানে মেলা হচ্ছে আসল মেলা, সেই দিকে এবার ঢুকবো আস্তে আস্তে। তো সেখানে যাওয়ার আগে এই দাদার কাছে একটু ঘুগনি খেয়ে নেওয়া যাক। আমরা আসার পথে দেখছিলাম যে দাদার কাছে খুব ভিড় ছিল, কিন্তু এখন আমরা এসেছি পুরো ফাঁকা, চেয়ারগুলোও ফাঁকা, মানে বসে ঘুগনি খেতে পারছি এরকম। আর আমার বাইকে দেখো কেমন করে হাসছে পাগলের মতো। তো গাইস, ঘুগনিটা সত্যি মানে অসাধারণ বলতে গেলে, যেমন টাকার দাম সেই ক্ষেত্রে অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই সুন্দর ছিল, খুবই ভালো ছিল খেতে, খুবই টেস্টি। এই দেখো এখানে আবার খেপির মতো কিভাবে বসে পড়ছি দেখো। তো যাই হোক, এখানে আরও অনেক মেয়েগুলো বসেছিল এখানে, মানে আমি বসলেও বসাটা মানাচ্ছে যে না ঠিক আছে। তো এখানে আংটি বিক্রি হচ্ছিল, তো আমি এখানে একটা আংটি নিচ্ছিলাম, মানে হাতে মাপ করে দেখলাম কোনটা বেশি মানে ঠিকঠাক হচ্ছে আঙুলের সাথে, মানে দূর থেকেই পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু আঙুলের সাইজের জন্য বসে দেখতে হলো যে কোনটা হচ্ছে না হচ্ছে, সেটার একটা ব্যাপার আছে। আংটি চুড়ি এগুলো দেখতেই হয়, মাপের একটা বিষয় থাকে, তো সেই কারণেই।
তো আংটির দাম নিয়েছিল 10 টাকা তো আংটিটা দেখতে সত্যিই ভালো লাগছিল মানে খুব সুন্দর লাগছিল তো নেওয়ার পরে আমার ভাই বলছিল আর যারা গিয়েছিল মেলায় তারা বলছিল যে এটা নাকি ছেলেদের আংটি তো যাই হোক ছেলেদের হোক বা মেয়েদের হোক আমার পছন্দ হয়েছে তাই আমি পরব এবার আমি চলে এলাম আরেক কাকার কাছে তো ইনি এখানে পূজোর সামগ্রী বিক্রি করছিল মানে পাথরের বাটি তারপরে থালা এগুলো হয় পূজোর জন্য ব্যবহার করে মানুষ মানে প্রসাদ টসাদ বানিয়ে রাখে তো সেগুলো পাওয়া যাচ্ছিল আর কিছু মাটির মূর্তি মানে ঠাকুরেরই ঠাকুরেরই সবকিছু পাওয়া যাচ্ছিল তো ওখানে অনেকগুলোই মূর্তি ছিল গণেশ শিব লক্ষ্মী তারপরে তোমার রাধা কৃষ্ণ এরকম অনেক ছিল কিন্তু আমি ভেবেছিলাম একটা নেব কিন্তু অতটাও মানে খুবই যে চয়েস তাও হয়নি আর দামটাও একটু বেশি বলছিল এমনি এমনি দোকানে যেমন দাম বলে তার থেকে মনে হচ্ছে মেলাতে গিয়ে তো একটু কম পাওয়া যায় এটা স্বাভাবিক ব্যাপার মেলা মানেই একটু কম দামে জিনিস পাবো তো ওখানে আবার দামটা একটু বেশি বলছিল আর বেশি বলতে গেলে কি মানে জিনিসটা যদি আমার খুবই পছন্দ হয়ে যেত যদি দামটা বেশি বলতো তাও মানে নেওয়া যেত মানে মনে হতো যে না নিয়ে নিই কিন্তু এখানে জিনিসগুলো হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু অতটাও পছন্দ হয়নি তবে দামটা বেশি বলছিল সে কারণে নিলাম না ওখান থেকে চলে এলাম আমি আর একটা দোকানে এখানেও ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিল আর অনেক কিছু খেলনাপাতি বিক্রি হচ্ছিল তো এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম এটা মানে ওই যে বেলুন ফোলাই এগুলো মানে বেলুন বলতে যে ফেনা বা কিছু একটা সার্ফ টাইপের থাকে ওটা দিয়ে বেশ সুন্দর লাগে একটা ওড়ালে মানে ফু দিয়ে ওড়ানো যায় এরকম তো এটা আমি ছোট থেকে কোনো দিনও নিইনি কোনো মেলাতে গিয়ে কেউ আমাকে কিনে দেয়নি এই প্রথমবার কিনলাম নিজে মানে আমি এটা উড়িয়ে অনেকটাই আনন্দ পেয়েছিলাম মানে আমি ছোট থেকে একদম বাচ্চা যারা তারা এটা মানে ব্যবহার করে কিন্তু এটা আমি এই প্রথম জীবনে মানে নিলাম মানে জীবনে প্রথম আমার অনুভূতি এটা ওড়ানোর সত্যি বলতে এটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম তো দেখো কিভাবে পাগলের মতো মেলার মধ্যে উড়িয়ে বেড়াচ্ছি আমি কাউকে দিচ্ছিলাম না কিন্তু ভাই নিল ওড়ানোর জন্য এই দেখো বাচ্চাগুলো এখানে কত সুন্দর আনন্দ করছে মানে আমি এটাতেও কোনোদিনও চাপিনি তো চেষ্টা করবো একবার চাপার যাই হোক মানে বলে দেখবো কি বলে সেটা আমি দেখবো আর এখানে দেখছো ব্রেক ডান্স তো আমি ব্রেক ডান্সেও চাপবো যে কোনো মেলাতে গিয়ে যদি আমি দেখি যে ব্রেক ডান্স আছে তাহলে তো আমি আগে থেকেই চাপবো চাপবো করি আর নাগরদোলাতে আমি চাপি না মানে নাগরদোলায় একবার চেপেছিলাম যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো নাগরদোলা দেখে আমার ভয় লাগে তারপর থেকে কিন্তু ব্রেক ডান্সে চেপে আমি দারুণ মজা পেয়েছি দারুণ তো সেই কারণে ব্রেক ডান্সে চাপবো তোমাদেরকে তো আমি একটু আগেই বললাম যে ওই যেটাতে মানে বাচ্চারা লাফাচ্ছে উঠে বলে জাম্পিং ঝাপাং করে লাফাচ্ছে তো ওটা তো ওঠার আমার শখ ছিল তো আমি দাদাকে জিজ্ঞেস করতে গেলাম তো প্রথমে যে দাদাটাকে জিজ্ঞেস করছিলাম করতে গেলাম ওনার এটা নয় তো আরেকজনের তো ওনার কাছে এবার এলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটাতে চাপা হবে তো উনি বললেন একজনের চাপা হবে মানে প্রথমে তো বারণই করে দিল যে না চাপা হবে না তারপরে বললো একজনের হবে মানে আমি যদি একাই চাপি তাহলে হবে তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আমরা তো অনেকজন আছি প্রায় 4-5 জন মতো আছি তো সবাই মিলে চাপলে হবে না তো বলছে না হবে না সবাই মিলে চাপলে ওটা ছিঁড়ে পড়ে যাবে তো আমি এটা রেকর্ড করার জন্য ফোন নিয়ে গেছিলাম তো ওই ফোনের রেকর্ডিংটা হারিয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আমি রেকর্ডিংটা শোনাতে পারলাম না মেলার মধ্যে আমাদের দুই বোনের কীর্তি দেখলে তোমরা একটু হাসবে মানে খুব হাসবে সেটা জানি না তবে একটু হাসি পাবেই কেমন পাগল হলে মেলার মধ্যে এভাবে জড়াজড়ি করি আমরা আমি ভেবেছিলাম যে অনেকেই হয়তো ব্রেক ডান্সে চাপবে কিন্তু বোনেদের শরীর নাকি অসুস্থ ছিল ওরা একটু মানে এক জায়গায় গিয়েছিলো সেখান থেকে এসে মেলা এসেছে সে কারণে ওরা একটু অসুস্থ বোধ করছে তো ব্রেক ডান্সে চাপবে না আর তাই জন্য আমি আর আমার ভাই দুজনেই ব্রেক ডান্সে চাপবো সেই কারণে লোকটাকে জিজ্ঞেস করতে গেলাম কত করে টিকিট তো এবার যাচ্ছি টিকিট কাটতে লোকটা বললো 40 টাকা করে টিকিট মানে দুজনের 80 টাকা নিল টিকিটে আর 100 টাকার নোট দিয়ে 20 টাকা ফেরত দিয়েছিল দুটো টিকিট করে নিলাম তো দেখতে পাচ্ছ দুজন খেপা খেপি ব্রেক ডান্সে চাপার জন্য চলে গেছি কিন্তু ব্রেক ডান্সে মানে একটাও সিট ফাঁকা পাচ্ছি না আমরা যেখানে গিয়ে উঠে বসবো দুই ভাই বোনে তো যাই হোক পরে আবার মানে ওখানে একটা লোক থাকে যারা ব্রেক ডান্স চালায় তো ওরা একটা সিট আমাদেরকে দিয়েছিল ফাঁকা করে দিয়েছিল এই দেখো এবার আমি একটা সিটের উপরে উঠে গেলাম এবার আমার ভাই উঠছে দেখতে পাচ্ছ আশা করি তোমরা যদিও ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে মানে একেবারে ছোট অনেক দূরের ভিডিও তো এই দেখো গাইস আমরা ব্রেক ডান্সে চেপে আছি অবশ্যই তোমরা দেখতে পারবে খেয়াল করে থাকলে আমাদের ভাই বোন দুজনকে দেখতে পারবে একটা সিটে বসে আছি কিন্তু ব্রেক ডান্সে চেপে আমার হাতে যে ফোনটা ছিল মানে আমি আমার ফোনে ভিডিও বানিয়েছিলাম কিভাবে আমরা চেঁচাচ্ছিলাম কিভাবে মানে আনন্দটা নিচ্ছিলাম কিন্তু সেই ভিডিওটা ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না সেই সিনটা মানে সেটা দেখলে তোমরা আরও মজা পেতে মানে আমার ভাই তো জীবনে প্রথমবার ব্রেক ডান্সে চেপেছে
হচ্ছে ওর মানে ও ভয়ে চেঁচাবে আনন্দ নেবে কি ও ভয়ে মনে হচ্ছে শেষ ও ভয়ে একদম চুপ হয়ে গুটিসুটি হয়ে চুপচাপ বসে আছে মানে ওর রিয়াকশনটা দেখলে জাস্ট তোমরা হাসতে কিন্তু দুঃখের বিষয় আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত মেলাটা আমার সাথে ঘুরতে থাকো কেমন লাগলো জোরে বল শুনতে পাবে না হ্যালো বেকার 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 এবার চলে এলাম এখানে দেখতে পাচ্ছ টয় ট্রেন চলছে আর এবার আমার ইচ্ছে আছে টয় ট্রেনে চাপার মানে আমি আর আমার বোন নিপা ভেবেছি টয় ট্রেনে চাপবো কত টাকা টিকিট ব্রেক ডান্সে চাপলাম 40 টাকা করে আর এখানে টয় ট্রেনে বলছে যে 50 টাকা করে নেবে এবার আমরা একটা দোকানে চলে এসেছি যেখানে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল তো দেখা যাক কি খাওয়া যায় এবার আমরা খাবো মানে গিলবো গিলবো যতটা শুনে আসলাম অতদূর থেকে ততটা কিছুই না তো সরি গাইজ আমি একটু আগে মানে খাবো তো খাবো কিভাবে গিলবো বললাম তো গিলবো বলাটা আমার ভুল হয়েছে কারণ আমি তার সাথে সাথে চিবাবো স্বাদ গ্রহণ করবো তারপরে গিলবো ঠিক আছে চলে এসেছে আমাদের চাউমিন এবার আমরা খাওয়া স্টার্ট করবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি বসে বসে খাচ্ছি হাসছি গল্প করছি কত সুন্দর আরো সবাই যারা ছিল তারাও খাচ্ছিল কিন্তু এখানে বোনকে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছিল সে কারণে বোন খাবে না মানে ক্যামেরা চলাকালীন বোন খাবে না ওর খাওয়া নাকি খুবই লজ্জা মানে এতগুলো মেলার লোকের সামনে খাবে কিন্তু ক্যামেরার সামনে খাবে না এই দেখো এটা হচ্ছে মেলার গেট উপরে লেখা আছে শ্রী শ্রী শীতলা পূজা মেলা ও শ্রী শ্রী মহানাম যজ্ঞ ও লীলারস সংকীর্তন মানে এইটা কিসের উদ্দেশ্যে মেলাটা হচ্ছে সেটা এখানে লেখা আছে অনেকদিন যাবত এখানে মেলাটা হলেও কিন্তু মেলাতে খুব একটা ভিড় কমে যায়নি মেলাতে কিন্তু ভিড় ভালোই আছে এবার দেখতে পাচ্ছো আমি চলে এসেছি আইসক্রিমের গাড়ির কাছে তো আমি আইসক্রিম কিনতে এসেছি কি বেচতে এসেছি তা তোমরা এখন বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এখানে আমি আইসক্রিম বেচতে এসেছি তো গাইস এখানে আমি আইসক্রিম বিক্রি করছি আর আইসক্রিমওয়ালা মানে যার নিজস্ব গাড়ি সে কিভাবে দাঁড়িয়ে আছে কি অবাক ভাবে দেখছে দেখো ওরা ঠিকঠাক ডিসাইড করতে পারছিল না কোন আইসক্রিম খাবে আর আমি এদিকে অনেকক্ষণ ধরে আইসক্রিমের ঢক খুলে রেখে দিয়েছিলাম আর সেটা উচিত নয় তাই এবার লাগিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ আমি এক হাতে পেপসি আর এক হাতে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি আর এখানে সবাই এখন বলছে ফুচকা খাবে তো আমি নিজে কনফিউজড হয়ে গেছি যে আমি কোন হাতে ফুচকা খাবো আর এই দেখো এখানে খেপির খ্যাপ আমি দুই হাতে দুটো বেলুন আর মাথায় দুটো শিং জ্বলছে দেখতে পাচ্ছ তো কে কে এরকম বান্দরামি করো মেলায় গিয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এ দেখো কোথা থেকে উড়ে পুড়ে চলে এসে আমার কাছ থেকে কত সুন্দর দুটো বেলুন ছিল একটা কেড়ে নিল যাই হোক একটা বেলুন গেছে তো গেছে আর এক হাতে আর একটা খেলনা চলে এসেছে তো গাইস আজকে মেলাতে কি কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে এখানে আমার গলাটা একটু ডিস্টার্ব করে দিয়েছিল এটা হচ্ছে একটা পেপসি আর একটা আইসক্রিম একসাথে খাওয়ার নমুনা তো তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত মানিয়ে জুনিয়ে দেখে নাও তো গাইস আজকে মেলাতে কি কি করলাম সেটা তোমরা দেখতে পেলে আমরা অতদূর থেকে এসেছি মেলা দেখার জন্য ভেবেছিলাম খুব জমজমাট মেলা হবে তো আমি এর আগে এখানে কোনোদিনও মেলা দেখতে আসিনি আর এই জায়গাটার নাম হচ্ছে আইরমারি চলো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো বাই